নমস্কার নজরে পশ্চিমবঙ্গ, উপস্থিত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং আমার প্রতিবেদনগুলিতে নজর রাখার জন্য। আজ অনেকগুলা ইস্যু ছিল, গতকাল থেকে একাধিক ইস্যু রাজ্যে ঘটে গেল, কিন্তু আমি সেই নিয়ে কোনো প্রতিবেদন দিতে পারলাম না, এর জন্য আমি খুবই দুঃখিত। গতকাল ছিল রামনবমী উদযাপনের একটা দিন, হাওড়া শিবপুর, সেই শিবপুর হচ্ছে উত্তেজনা ছড়িয়েছিল, সেখানে এক প্রকারের বলা যায় লড়াই দাঙ্গা শুরু হয়ে গেছিলো এবং সাম্প্রদায়িক দাঙ্গার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এবং গতকাল হলেও হলেও আজ কিন্তু সেই আঁচ এখনো যায়নি। এবং আজকে পশ্চিমবঙ্গ শহরতলি, বিশেষ করে শিবপুর, সেই শিবপুর কিন্তু একদম স্পর্শকাতর হয়ে যায়। সে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও স্বীকার করেছিলেন পুলিশের ভয়ভীতি হয়েছিল হয়তো, নাহলে পরিস্থিতি এতটা কিন্তু উত্তপ্ত হতে পারতো না, পরিস্থিতি শীতল হতে পারতো যদি পুলিশ সেইভাবে অ্যাক্টিভিটি দেখাতে পারতো। অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা স্বীকার করে নিচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই নিয়ে বিশেষ কিছু প্রতিবেদন রাখতে পারলাম না, আমি তাই দেরিতে এসেছি, কারণ বিশেষ কোনো কারণের জন্য সত্যিই আমি দুঃখিত, কারণ আমি নিজে একদম সেই সমস্ত প্রতিবেদনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই মুহূর্তে গতকালের একটা ইস্যু হয়ে গেল, তারপর তৃণমূলের গোষ্ঠী কোন্দল, যেখানে উত্তর দিনাজপুরে লক্ষ্য করেছেন যে টিএমসির দুজন খুন হয়েছে, সেখানে যে পঞ্চায়েত ভোট, আসন্ন পঞ্চায়েত ভোটকে নিয়ে তাদের যে একটা মিটিং বা বুথ লেভেলের যে মিটিং ছিল, সেখানে দুইজন তৃণমূল কর্মী, বিশেষ করে একজন 70 বছর বয়সী একজন প্রবীণ কর্মী, তিনিও কিন্তু মারা গেছেন এবং তাদের মধ্যে গোলাগুলি চলেছিল, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ইস্যু রয়েছে, যে লড়াই চলছে, অর্থাৎ দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং সাম্প্রদায়িক ইস্যুতে কলকাতা বারবার স্পর্শকাতর হয়ে যাচ্ছে, বিশেষ করে এই রাজ্যের একাধিক অঞ্চল। তো সেখানে পুলিশের অ্যাক্টিভিটি হোক বা আমাদের সাধারণ মানুষের চিন্তাভাবনা হোক, এই নিয়ে আমি কিন্তু সেভাবে প্রতিবেদন দিই না, কারণ দাঙ্গা নিয়ে কোনো হিংসা না ছড়াক সেই নিয়ে পশ্চিমবঙ্গ টিভির পক্ষ থেকে, ওয়েস্ট বেঙ্গল টিভির পক্ষ থেকে আর কিছুক্ষণের মধ্যেই এক প্রতিবেদন নিয়ে হাজির হব, গুরুত্বপূর্ণ প্রতিবেদন, সেখানে অবশ্যই নজর রাখবেন, কারণ একটা কবিতা নিয়ে হাজির হব এবং সেই কবিতার নাম হলো দাঙ্গা। তাই সাথে থাকুন।